প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার লাইভ ভিডিও যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। ক্লাসের শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিন্সিপাল স্যার জনাব মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যারকে এবং আমার ইনচার্জ মহোদয়দেরকে। যারা আমার লাইভ ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করছি দয়া করে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। আমি তানজিন আফরিন আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একজন সহকারী শিক্ষিকা। আজকে আমি ক্লাস নার্সারির ইংরেজি বিষয়ের উপর একটি ক্লাস নেব। তো বাচ্চারা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা তোমাদের অলরেডি পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছি। তোমরা অনেকেই প্রশ্ন এবং খাতা নিয়ে যাওনি, যারা নিয়ে যাওনি তাদেরকে আমি অনুরোধ করছি এসে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা তোমাদের প্রথম টিউটোরিয়ালের উপর একটা পরীক্ষা নিচ্ছি এখন। এর আগে আমরা তোমাদের প্রথম টিউটোরিয়াল এবং হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাসে যা যা ছিল সেই অনুযায়ী তোমাদের ক্লাস নিয়েছিলাম। তো ওই ক্লাসগুলো আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখেছ এবং বুঝতে পেরেছ। তো এরপরে তোমাদেরকে যে অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে স্কুলে বা যা পড়ানোর দরকার আমি আজকে তোমাদেরকে সেইগুলোই পড়াবো। তো আমরা এর আগে এ থেকে এম পর্যন্ত লেটারের শব্দ গঠন শিখেছিলাম, শব্দ গঠন, তারপরে ফিল ইন দ্য গ্যাপস এগুলো শিখেছিলাম। আজকে আমরা এরপর থেকে শিখব, মানে এন থেকে শুরু করব এবং জেড পর্যন্ত সবগুলো শিখে ফেলব আজকে। এই দেখো আমরা এন থেকে জেড পর্যন্ত শব্দ গঠন শিখব। এন, এন ফর নোজ। এন দিয়ে আমরা কি শিখব? এন ফর নোজ, এন ও এস ই, নোজ। প্রত্যেকটা শব্দ গঠনেই আমরা আগে কী শিখেছিলাম? যে প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয়, এরপরে আর কোনো ক্যাপিটাল লেটার হয় না। সব সময় প্রথমে একটা ক্যাপিটাল লেটার হবে, এরপরে হবে স্মল লেটার। তো এন ফর নোজ। আমরা আজকে যে শব্দ গঠন শিখব সেই শব্দ গঠনের বাংলা অর্থটাও আজকে শিখে ফেলব। এন ও এস ই, নোজ। সবচেয়ে ভালো হবে তোমরা যদি এখন একটা খাতা এবং পেন্সিল নিয়ে লিখে ফেলো, তাহলে এখনই তোমাদের শব্দ গঠনও শেখা হয়ে যাবে এবং এর সাথে শব্দার্থও আমি বলে দিব সেটাও শেখা হয়ে যাবে। তো লিখে ফেলো বাচ্চারা, এন ও এস ই, নোজ। বা আমার সাথে সাথে একবার বলো, এন ও এস ই, নোজ। এন ফর নোজ। নোজ মানে কি? নোজ মানে নাক। ও ফর অক্স, ও এক্স, অক্স। বলো আমার সাথে সাথে, ও এক্স, অক্স। অক্স মানে হলো সার। এগুলোর বাংলা শব্দ অর্থ আমরা শিখব। আগে আমরা শব্দ গঠনটা শিখি, এরপর আমরা শব্দ অর্থ শিখব। পি ফর পেন, পিই এন, পেন, পিই এন, পেন। তাহলে পি ফর কি? পি ফর পেন, পিই এন, পেন। পেন মানে হলো কলম। কিউ, কিউ ফর কুইন, কিউ ইউ ডাবল ই এন, কুইন। কিভাবে হবে? কিউ ইউ ডাবল ই এন, কুইন। একবার সাথে সাথে বলো, কিউ ইউ ডাবল ই এন, কুইন। আর ফর র্যাট, আর ফর র্যাট, র্যাট মানে কি? ইঁদুর। আর এ টি র্যাট, আর এ টি র্যাট, আর ফর র্যাট। এস, এস ফর সান, এস ইউ এন, সান। সান মানে হলো সূর্য। সান মানে কি? সূর্য। এস ইউ এন, সান। বারবার বলো, এস ইউ এন, সান। টি ফর টাইগার, টি ফর কি? টাইগার। আমরা টাইগার সবাই মোবাইলে দেখি, টিভিতে দেখি, ছবিতে দেখি। টাইগার মানে হলো বাঘ। টাইগার মানে কি? বাঘ। টি আই জি ই আর, টাইগার। টি আই জি ই আর, টাইগার। টাইগার মানে বাঘ। ইউ, ইউ ফর আপ, ইউ পি আপ। আপ মানে কি? উপরে। আপ মানে উপরে। তাহলে ইউ ফর আপ, ইউ পি আপ। ভি ফর ভ্যান,
VAN ভ্যান। আমরা ভ্যান গাড়ি দেখি না রাস্তায়, অনেকেই আমরা ভ্যান গাড়ি দেখি, তা ভ্যান গাড়ির বাংলাটা হলো মালগাড়ি, ঠিক আছে। এক্স ফর এক্স রে, এক্স আর এ ওয়াই রে, এক্স রে, এক্স রে। এক্স রে হলো একটা মেশিন যার বাংলা হলো রঞ্জন রশ্মি, ঠিক আছে। এক্স রে, ওয়াই, ওয়াই ফর ইয়াক, ওয়াই এ কে ইয়াক, ওয়াই এ কে ইয়াক। ইয়াক মানে হলো চামড়ি গাই। চামড়ি গাই কী জিনিস? চামড়ি গাই হলো এক ধরনের গরু যেটা একটু শুকনা এবং অনেক লম্বা হয়, এর বড় বড় শিং থাকে, ঠিক আছে। এগুলোকে বলা হয় চামড়ি গাই। জেড, জেড ফর জু, জেড ডাবল ও, জু। জু মানে কি? চিড়িয়াখানা। চিড়িয়াখানায় কী থাকে? অনেক অ্যানিম্যালস থাকে। সে যেসব অ্যানিম্যালসকে খাঁচায় বন্ধ করে রাখা হয় সেটার নাম হলো চিড়িয়াখানা। আর চা চিড়িয়াখানার ইংরেজিটা হলো জু, জেড ডাবল ও জু। আচ্ছা, তাহলে আমরা আরেকবার শিখি। অ্যান ফর কি? নোজ। অ্যান ফর নোজ, অ্যান ও এস ই, নোজ, অ্যান ও এস ই, নোজ। ও ফর অক্স, অক্স মানে কি? সার, অক্স মানে সার, ও এক্স, অক্স। ও ফর কি? অক্স, ও এক্স, অক্স। পি ফর পেন, পি ই এন, পেন, পি ফর পেন। কিউ ফর কুইন, কুইন মানে রানী, কিউ ইউ ডাবল ই এন, কুইন, কুইন মানে কি? রানী। আর, আর ফর র্যাট, আর এ টি র্যাট, আর এ টি র্যাট, র্যাট মানে ইঁদুর। এস, এস ফর সান, এস ইউ এন, সান, সান মানে সূর্য। টি, টি ফর টাইগার, টি ফর টাইগার, টি আই জি ই আর, টাইগার, বলো তো, টি আই জি ই আর, টাইগার। ইউ, ইউ, ইউ ফর আপ, ইউ পি, আপ, আপ মানে উপরে, আপ মানে কি? উপরে। ভি, ভি ফর ভ্যান, ভি এ এন, ভ্যান, ভ্যান মানে হলো কি? মালগাড়ি, ভ্যান মানে মালগাড়ি। এক্স ফর এক্স রে, এক্স আর এ ওয়াই রে, এক্স রে, এক্স রে মানে রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মি বললে তো আসলে তোমরা বুঝতে পারবে না, এক্স রে হলো একটা যন্ত্র, আমরা অসুস্থ হলে ডাক্তাররা এক্স রে করতে দেয়, সেটাই হলো এই এক্স রে, বুঝতে পেরেছ? ওয়াই ফর ইয়াক, ওয়াই এ কে ইয়াক, ইয়াক মানে কি বলেছিলাম? চামড়ি গাই, ইয়াক মানে কি? চামড়ি গাই। জেড ফর জু, জেড ডাবল ও জু, জু মানে চিড়িয়াখানা। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করবো, তোমরা একা একা বলবে, হ্যাঁ, বলো। অ্যান ফর কি? নোজ। অ্যান ফর নোজ, ও ফর অক্স, ও ফর অক্স, পি ফর পেন, পি ফর কি? পেন। কিউ ফর কি? কিউ ফর কে বলতে পারো? কুইন, কিউ ফর কুইন। আর ফর র্যাট, আর ফর কি? র্যাট। এস ফর সান, এস ফর কি বলো দেখি? এস ফর কি? সান। টি ফর টাইগার, টি ফর কি? টাইগার। ইউ ফর আপ, ইউ ফর আপ। ভি ফর কি বলো দেখি? ভ্যান, ভি ফর কি? ভ্যান। এক্স ফর এক্স রে, এক্স ফর কি? এক্স রে। ওয়াই ফর বলো তো? ওয়াই ফর ইয়াক, জেড ফর জু, জেড ফর জু। আচ্ছা বাচ্চারা, আমরা এখন কী শিখেছি? শব্দ গঠন শিখেছি, এখন আমরা শব্দের অর্থগুলো লেখা শিখব, আমরা শব্দের অর্থগুলো লেখা শিখে যাব। এখন আমরা শব্দ গঠন শিখেছি, এই শব্দের অর্থগুলো এখন আমি তোমাদেরকে লিখে দেব, দাঁড়ো একটা একটা করে আমি তোমাদেরকে সব শব্দের অর্থ লিখে দেব।
देखो नोज, नोज माने नाक, नय कन्ना क नाक। ऑक्स, ऑक्स माने हलो शार, देखते पाच्छो निश्चय। नोज माने कि नाक। ए बांगलाटाओ किन्तु तुम्हारे आसबे, बांगला अर्थटा तुम्हारे लिखते हबे, शिखते हबे। एखनी शिखे फेलो। पेन, पेन माने कि कलम, क ल म कलम, ठीक है। पेन माने कलम। क्वीन, क्वीन माने हलो रानी, क्वीन माने रानी। रैट, रैट माने हलो इदुर, रसई, रसईर उपरे चंद्रबिंदु, एरपर दर उषुकार दु बैशिन्नर। इदुर, सान, सान माने हलो कि सूर्य, बोलेछिलाम ना सान माने कि सूर्य। टाइगर, टाइगर माने हलो बाघ, बयकार बाघ, बाघ। टाइगर माने कि बाघ। ताहले कि कि लिखलाम, नोज, नोज माने नाक, ऑक्स माने शार, पेन अर्थ कि कलम, क्वीन अर्थ रानी, रैट अर्थ इदुर, सान अर्थ सूर्य, टाइगर अर्थ बाघ। एबार यूपी, आप, आप माने हलो उपरे, आप माने कि उपरे, आप माने उपरे। भैन अर्थ कि मालगाड़ी, भैन अर्थ मालगाड़ी, भैन अर्थ कि मालगाड़ी। याक माने कि चामड़ी गाई। याक माने कि चामड़ी गाई। और जू माने कि बोले छिलाम, जू माने हलो चिड़ियाखाना, जू माने कि चिड़ियाखाना। अच्छा एबार देखो, एबार देखो ताहले नोस, नोस अर्थ नाक, नाक बनान करो, दंत नय कन्ना क नाक। ऑक्स, ऑक्स माने शार, शार बनान कि मूर्धन्य षय का शार, दशिन्न र शार। पेन, पेन माने कलम, क ल म कलम। क्वीन, क्वीन अर्थ रानी, क्वीन अर्थ कि रानी। रयकारा नरसिकन्नी रानी। रैट, रैट माने कि इदुर। रसई चंद्रबिंदु, दर सुकादु बैशिन्नर इदुर, ताहले रैट माने कि इदुर। सान, सान माने सूर्य, दंत स दुर्गुकार जयरेप सूर्य, दंत स दुर्गुकार जयरेप सूर्य, दंत स दुर्गुकार जयरेप सूर्य। এটা বার বার বলতে হবে, ঠিক আছে। টাইগার মানে বাঘ, বয়কার বাঘ, বাঘ বলো আমার সাথে সাথে বলতে হবে, কিন্তু বয়কার বাঘ, বাঘ। আপ মানে উপরে, ইউপি আপ, আপ মানে উপরে। রস্য প বসিন্ন রয়কার রে উপরে। ভ্যান, ভ্যান মানে কি মালগাড়ি, ময়কার মাল মাল গাড়ি, গয়কার গাড় ধসিন্ন রি শিকার রি গাড়ি মালগাড়ি। ইয়াক, ইয়াক মানে চামড়ি গাই, চয়কা চাম ম বসিন্ন রি শিকার রি, বসিন্ন র দীর্ঘিকার রি, গয়কার গা রসই গাই, চয়কা চা ম বসিন্ন র দীর্ঘিকার, ঠিক আছে। বসিন্ন র সাথে দীর্ঘিকার আছে, চামড়ি, চয়কা চা ম বসুন্ন র দীর্ঘিকার রি, চামড়ি গাই, গয়কার গা রসই গাই। জু, জু মানে চিড়িয়াখানা, চ ঋষিকার চি দশুন্য র ঋষিকার রি, অন্তস্থীয় আকার, চিড়িয়াখানা, ক্ষয়কার খা নয় কান্না চিড়িয়াখানা। আচ্ছা তো বাচ্চারা, আমরা কি শিখলাম? এন থেকে জেড পর্যন্ত শব্দের অর্থ শিখেছি। এখন আমি তোমাদেরকে শব্দ অর্থগুলো জিজ্ঞেস করবো, তোমরা একা একা বলবা। বলো তো নোজ মানে কি, নোজ মানে কি বলো,
নাক, নাক পালন করো তো বাচ্চারা, পালন করে ফেলো। গুড, নয় কান্না, ক, নাক। অক্স অর্থ কি বলো তো? অক্স, অক্স অর্থ সার। অক্স অর্থ কি? সার। সার বানান করো, উদন শয়কা সা, রসিন নর, সার। সার বানান করো, গুড, করে ফেলো। পেন, পেন অর্থ কি? কলম। পেন অর্থ কলম। কলম বানান করো, ক, ল, ম, কলম। কুইন, কুইন অর্থ রানী। রানী বানান করো, সবাই রানী বানান করো তো, বসুন্ধ রায়কার রা, নরসিকার নি, রানী। র্যাট, র্যাট মানে কি? ইঁদুর, ইঁদুর। র্যাট মানে ইঁদুর। ইঁদুরটা বানান করে ফেলো বাচ্চারা। এটা কীভাবে লিখেছি বানান করে বলো তো? ময়কার মাল, মাল গাড়ি। গয়কার গাড়, রেশিং নরসিকার রি, মাল গাড়ি। ইয়াক মানে কি? চামড়ি গাই। ইয়াক মানে চামড়ি গাই। চামড়ি গাই বানান করো, চয়কা চা, ম, বসুন্ন র, দীর্ঘিকার রি। হয় নোজ, আমি জিজ্ঞেস করবো তোমরা বলবে, ঠিক আছে? এন ফর নোজ, ঠিক আছে। ও ফর কি? ও ফর, ও ফর হলো অক্স। ও ফর অক্স, এই দেখো, ও ফর অক্স, ও এক্স, অক্স। অক্স বানান দেখেছো? ও এক্স, অক্স। আর নোজ কি? এন ও এস ই, নোজ। এবার পি ফর কি? পি ফর, এটা কি লিখেছি? পেন, পি ই এন, পেন। পি ফর কি? পেন। আর পেন অর্থ কি? কলম। পি ফর পেন। কিউ ফর কুইন, কিউ ফর কি? কুইন, কিউ ইউ ডাবল ই এন, কুইন। কিউ ফর কুইন, কুইন অর্থ রানী। রানী বানান করো, রয়কার রা, নরসিকার নি, রানী। আর ফোর কি বলো তো? আর দিয়ে কি হয়? আর ফোর র্যাট, আর ফোর র্যাট। র্যাট বানান করো, আর এ টি, র্যাট। র্যাট মানে ইঁদুর। রসই, চন্দ্রবিন্দ, দর্শকাদু, বৈশিন্দর, ইঁদুর। তাহলে আর ফোর কি শিখলাম? র্যাট। আর র্যাট, র্যাটটা বানান করো, আর এ টি, র্যাট। আর র্যাট অর্থ কি? ইঁদুর। এস ফোর কি শিখেছি? এস ফোর সান। সান বানান করতে হবে, এস ইউ এন, সান। সান অর্থ সূর্য। এবার সূর্য বানান করো, দন্ত্য স, দীর্ঘকার সু, জয় রেপ, সূর্য। সান, সান অর্থ সূর্য। আচ্ছা টি ফোর কি? টি ফোর বলো টাইগার। টি ফোর টাইগার, টাইগার মানে বাঘ। দুইটাই আমাদের বানান করে শিখতে হবে, টি আই জি ই আর, টাইগার। টি আই জি ই আর, টাইগার। টাইগার মানে কি? বাঘ। বয়কার বা, ঘ, বাঘ। এবার ইউ ফোর কি? আপ। ইউ ফোর আপ, আপ মানে উপরে। ইউপি আপ, উপরে বানান করো, রস, প, প্রশ্ন রয়কার রে, উপরে। তাহলে ইউ ফোর কি? আপ। আর আপ অর্থ কি? উপরে। আচ্ছা ভি ফোর কি শিখেছি? ভি ফোর ভ্যান। ভ্যান অর্থ, ভ্যান অর্থ কি? মালগাড়ি, মালগাড়ি। এবার মালগাড়ি বানানটা দেখো, ময়কার মাল, ও মাল গাড়ি। কয়কার গাড়, রসিনার রি, গাড়ি। এক্স ফোর কি শিখেছিলাম? এক্স ফোর এক্স রে, এক্স ফোর এক্স রে, এস আর এ ওয়াই রে, এক্স রে। এক্স রে আমরা কীভাবে ব্যবহার করি? যখন আমরা অসুস্থ হই তখন এই মেশিনটা আমরা ব্যবহার করি। আচ্ছা তারপরে ওয়াই, ওয়াই ফোর কি? ইয়াক। ওয়াই ফোর ইয়াক, ইয়াক অর্থ কি? ইয়াক অর্থ চামড়ি গাই। ইয়াক বানান করো, এই দেখো, ওয়াই এ কে, ইয়াক। ইয়াক বানান কি? ওয়াই এ কে, ইয়াক। ইয়াক মানে চামড়ি গাই। চামড়ি গাই স্পেলিংটা দেখে নাও, এইভাবে চামড়ি গাই লিখতে হবে। জেড, জেড ফোর কি হয় বলো? জেড ফোর জু, জু মানে চিড়িয়াখানা। জু বানান করো, একেবারে ইজি, জেড ডাবল ও, জু। জু মানে কি? চিড়িয়াখানা। চিড়িয়াখানা স্পেলিংটা দেখেছো? এরকম হবে। তো বাচ্চারা, তোমরা প্রথমে এন থেকে জেড পর্যন্ত শব্দ গঠন করবে, যেটা আমি ক্লাসের শুরুতেই শিখিয়েছি। সেটা শেখার পর তোমরা যখন এই ইংরেজি স্পেলিংগুলো সব শিখে যাবে, এইখানে ইংরেজি স্পেলিংগুলো যা আছে এগুলো শিখে যাওয়ার পরে তোমরা আবার এই ইংরেজি থেকে বাংলাগুলো লিখবে, ঠিক আছে?
যে বাংলাগুলো প্রথমে মুখস্থ করবে, এরপরে এর বানানগুলো তোমাদেরকে শিখতে হবে, বানান করে শিখতে হবে, কারণ এগুলো আমাদের পরীক্ষায় অনেকটাই আসার সম্ভাবনা আছে, এই কারণে আমরা এগুলো ভালো মতো শিখবো। আচ্ছা, তাহলে এরপরের ক্লাসে আমি তোমাদের এই যে আজকে শব্দ গঠন, শব্দের অর্থ যা যা শিখেছি, আমি তোমাদেরকে শূন্যস্থান পূরণ, তারপর এলোমেলো শব্দ কীভাবে সাজাবে সেগুলো শিখিয়ে দিব। তো আজকে আর বেশি কিছু শিখাবো না, আজকে এই দুটো জিনিসই তোমাদের জন্য থাকলো, এগুলো আশা করি তোমরা ভালো করে শিখে নেবে। আর যারা, আমি আবারও বলছি, যারা পরীক্ষার খাতা এখনও পর্যন্ত নেওনি, পরীক্ষার খাতাগুলো ক্লাস টিচারের কাছ থেকে সংগ্রহ করে নিবে, ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে, কারণ আমাদের যে ভিডিওগুলো আমরা করি এগুলো সব তোমাদের সিলেবাস অনুযায়ী করি এবং সেখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো হয়। এই কারণে ভিডিওগুলো অভিভাবকদের কাছে অনুরোধ করব, শেয়ার করে টাইম লাইনে রাখবেন, যেন যে কোনো প্রয়োজনে আপনারা আবার দেখতে পারেন যে পরীক্ষা প্রশ্নটা কীরকম হতে পারে, পড়ার ধরনটা কী হবে, কারণ আমরা প্রশ্নর রিঅ্যারেঞ্জ, ফিল ইন দ্য গ্যাপস আমাদের পড়ার মাঝখান থেকেই দিব, এই কারণে দয়া করে এগুলো সংরক্ষণ করবেন এবং বাচ্চাদের পরীক্ষা যেন ভালো হয় সেই ব্যবস্থা করবেন আশা করি। তো আজকে এই পর্যন্তই, বাচ্চারা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়ালেখা করবে, অভিভাবকদেরকে অনুরোধ করছি বাচ্চাদের প্রতি যত্ন নেওয়ার জন্য। আর ভিডিওটি অবশ্যই গুরুত্ব দিবেন, ভিডিওগুলো আমরা যা করাচ্ছি, কারণ আমরা পরীক্ষা যেহেতু নিচ্ছি প্রত্যেকটি পরীক্ষাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।